বঙ্গবন্ধুর গড়ে তোলা সংগঠন কৃষক লীগকে আরো শক্তিশালী করা হবে। বিকেলে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন এবং তারা আরো বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা হবে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এ সময় সভাপতি পদে ১৩ আর সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করেন কাউন্সিলররা। রুদ্ধদ্বার বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। সভাপতি পদে সমীর চন্দ্র, নতুন নেতৃত্বে উচ্ছ্বাস জানান কৃষক লীগের নেতাকর্মীরা। আমরা মনে করি যে আমাদের জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্ত অত্যন্ত বাস্তবসম্মত। আমাদের এই নতুন কমিটির যে যারা নেতৃত্ব দিবেন তারা যেন আমাদের দলটাকে সুন্দরভাবে সার্থক করে তোলে। প্রতি ডিস্ট্রিক্ট, প্রতিটা ওয়ার্ড যে যেখানে আছে প্রত্যেকেই আমরা খুশি হিসেবে আমরা নিয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে আগামীতে দলের পাশাপাশি সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় জানান কৃষক লীগের নতুন দুই শীর্ষ নেতা। কৃষকদের মনের কথা সরকারের মাধ্যমে তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে আমরা তার সমাধান করে বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে উৎসর্গ করব। কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। মুসলিম জুনায়েদ, চ্যানেল ২৪, ঢাকা।